আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পেঁয়াজু। বৈশাখী মেলা বা গ্রামের বাজারে ছোট ছোট দোকানগুলোতে হরহামেশাই এই পেঁয়াজুগুলো বিক্রি করা হয়। কোনো স্পেশাল দিন নয়, প্রতিদিনই সকাল বিকেলে তারা এই পেঁয়াজুগুলো বিক্রি করে। আমি ছোটবেলায় অনেকবার খেয়েছি এবং এখনও এই পেঁয়াজুগুলো পাওয়া যায়। এগুলোকে আমরা গুঁড়া পেঁয়াজু বলে থাকি, কারণ এটা দেখতে অনেক ছোট হয়। আর এই পেঁয়াজুটা তৈরি করা হয় খেসারির ডাল দিয়ে। দেশে তো পাবেনই, যারা দেশের বাইরে থাকেন ইন্ডিয়ান গ্রোসারি শপগুলোতে তুর ডাল নামে এটা পেয়ে যাবেন। তো আমি এখানে হাফ কাপ খেসারির ডাল নিয়ে নিচ্ছি। আর এই ডালটাকে এখন আমি ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে। আর পানি দেওয়ার সময় একটু পানিটা বেশি দিতে হবে, যা ডাল নিয়েছেন তার থেকে ডাবলেরও বেশি, কারণ এই ডালটা কিন্তু আস্তে আস্তে ফুলবে। আর আপনাকে এই ডালটা ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা। সারা রাত রাখতে পারেন, বিকালে বানাতে চাইলে সকালে রাখতে পারেন। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে একটু এভাবে কোচলে ধুয়ে পানিটা পাল্টে দিতে পারেন, অথবা একবারে যখন 7-8 ঘন্টা পরে আপনি বানাবেন তখন ভালো করে কোচলে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন একটু ঘোলা ঘোলা পানি, এরকম পানি না, একদম যখন টল টলে পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। আমি এটাকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ভালো করে কোচলে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ডালগুলো দেখুন ফুলে উঠেছে আর অনেক নরম হয়ে গিয়েছে, একটু চাপ দিলেই ভেঙে যাবে। এখন এগুলোকে একটু বেটে নিতে হবে। আপনি চাইলে পাটায় বাটতে পারেন অথবা ব্লেন্ডারে। আমার কাছে পাটা নেই, আমি ব্লেন্ডারে বাটবো। তবে যেখানেই বাটেন না কেন, আপনাকে এটাতে কোনো পানি ছাড়া বাটতে হবে। ব্লেন্ডারে বাটলে অল্প অল্প করে নিয়ে আমি 3 থেকে 4 বারে এই ডালটা বেটে নিয়েছি। দেখুন এটা কেমন হয়েছে, একদম মিহি করে বাটা যাবে না, এরকম একটু ছাবা ছাবা থাকতে হবে, অর্থাৎ হাতে দানা দানা বাঁধবে দেখুন। আর একদম পানি ছাড়া বাটলে এটা দেখতে এরকম একটু শুকনা শুকনা হবে, হয়তো কয়েকটা আস্ত থেকে যেতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবারে আমরা দেখে নিই আমাদের আর কী কী লাগছে। যেহেতু পেঁয়াজু, পেঁয়াজ তো লাগবে। আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, সেই সঙ্গে ঝালের জন্য স্বাদ মতো নিয়েছি কাঁচামরিচ। এখানে কোনো শুকনো মরিচ বা মরিচের গুঁড়ো ব্যবহার করা হবে না। এখন পেঁয়াজটা কীভাবে কাটতে হবে পেঁয়াজুর জন্য সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার অনেক বেশি মোটা করে পেঁয়াজটাকে কাটা যাবে না। আপনি গোল করে কাটেন বা লম্বা করে কাটেন, যেভাবেই কাটেন পেঁয়াজটাকে মোটামুটি একটু পাতলা রাখতে হবে। এই যে দেখুন, আমি একটু ছাড়িয়ে নিই প্রথমে। দেখুন এটা না অনেক বেশি পাতলা, আবার না খুব বেশি মোটা। যদি বেশি পাতলা হয়ে যায় পেঁয়াজু ভাজার সময় ওগুলো আগে পুড়ে যাবে, আর বেশি মোটা হলে তখন ওটা নরম হয়ে যাবে পেঁয়াজু। এখন আমি কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। আপনি যেমন ঝাল খাবেন সেই হিসাব করে মরিচগুলো নেবেন, এবং এগুলোকে পাতলা করে কেটে নিতে হবে। আমার কর্তামশাইকে যদি মরিচ কাটতে দেওয়া হয় একটা মরিচকে 6-7 টুকরো করে রেখে দেয়, সেভাবে কাটলে হবে না। দেখুন এরকম পাতলা করে কাটবেন, যাতে কারো মুখে পড়লে খুব বেশি ঝাল না লাগে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা আসে। এইবার এই কেটে নেওয়া কাঁচামরিচ আর পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ নিয়ে নিলাম। লবণটার পরে আমি আবার মেশাবো, একবারে দিচ্ছি না। তারপরে সব কিছু একসঙ্গে এভাবে একটু চটকে নিতে হবে। পেঁয়াজগুলো আবার একদম ভর্তা করে ফেলা যাবে না, তবে এটাকে একটু চটকে রসটা বের করতে হবে, কারণ আমরা পেঁয়াজের জন্য যে ডোটা তৈরি করব তাতে কোনো পানি ব্যবহার করা হবে না, তো পেঁয়াজের রসটা আমাদের পানির কাজ করবে। আর তাছাড়া আপনি এভাবে যদি একটু চটকে এটাকে নরম করে নেন, তাহলে পেঁয়াজু দেওয়ার সময় পেঁয়াজগুলো লম্বা লম্বা হয়ে উকিঝুঁকি মারবে না। এছাড়া আর একটা সুবিধা হলো, এতে করে মরিচের ঝালটাও কিন্তু এর সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। যখন পেঁয়াজটা মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেটে রাখার ডাল। আমি ডালটাকে একদম কোনো পানি ছাড়া বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যাচ পেঁচে অবস্থা নেই, একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ, 1/4 চা চামচের থেকেও কম। তারপরে এটাকে একটু মেখে নিচ্ছি। দোকানের মামারা যে পেঁয়াজুটা তৈরি করে সেইটার ডোটা কিন্তু বেশ শক্ত থাকে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই ডোটা কিন্তু একটু নরম অবস্থায় আছে। তো আমাদেরকে এটাকে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিতে হবে বেসন। আমি এখানে 1/3 কাপ নিয়েছি বেসন। এটাকে একবারে পুরোটা দিলাম না, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে ওরা আরেকটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে ময়দা। কারণ শুধু বেসন দিয়ে করলে তাদের খরচটা বেশি পড়ে যায়, আর তাছাড়া এই ময়দার কারণে এই পেঁয়াজুর ডোটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে, যেটা শুধু বেসন দিয়ে অতটা আসে না।
এবার এটাকে আবারও মেখে নিতে হবে। আর এই ডোটাকে আপনাকে একটু শক্ত মতোই বানাতে হবে। আমরা যেমন মুরালি, গজা ইত্যাদি ডো বানাই, ডো যেমন হয় ব্যাটারের থেকে শক্ত একটু কনসিস্টেন্সি থাকে, তো ওগুলো ভাজার পরে কিন্তু অনেক দিন পর্যন্ত বা অনেক সময় পর্যন্ত মচমচে থাকে। তো পেঁয়াজ বানানোর ক্ষেত্রে আপনি যদি এই মিশ্রণটাকে সেরকম একটু আঠালো বা একটু শক্ত করে বানান, তাহলে আপনার পেঁয়াজও মচমচে হবে। একটু নরম লাগছে আমার কাছে, তো আরও বাকি যেটুকুন বেসন আর ময়দা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটার আসলে পরিমাপটা বলা ভুল হবে, কারণ আপনি যখন ডালটা বাটবেন সেটার মধ্যে যদি কোনো পানি থেকে যায়, আবার পেঁয়াজ যতটুকু নেবেন সেটা থেকে কতটুকুন রস আসবে, এগুলো ডিপেন্ড করে আসলে ময়দার বেসনটা আপনাকে দিতে হবে। কিন্তু কতটুকুন দিবেন সেটা বোঝার ট্রিক্স হচ্ছে, আপনি যখন এটাকে মাখাবেন যদি এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসে তাহলে এটা অনেক ভারী হয়ে যাবে, আপনার মাখাতে একটু কষ্ট হবে, বেশ আঠালো হয়ে যাবে, হাতের সঙ্গে একদম লেগে যাবে, আপনি ঠিক মতো হাতটাকে ঘোরাতে পারবেন না, আর হাতের সঙ্গে ওগুলো একদম চিপকে চিপকে থেকে যাবে। আপনারা ঠিক এইভাবে করে একটু বুঝে এটাকে শক্ত করে মাখাবেন, রেগুলার আমরা পেঁয়াজ যেমন মাখাই তার থেকে শক্ত। এবার ভাজার পালা, চুলায় মিডিয়ামের থেকে একটু উপরে আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, এটাকে ডুবো তেলেই ভাজতে হবে। চেক করে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দেখুন বেশ খানিকটা ডো হাতের মধ্যে নিয়ে এইভাবে হাতের আঙুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে ফেলতে হবে। আমাদের বাসার পাশে একজন এরকম পেঁয়াজু বানিয়ে বিক্রি করতো, তো আমি খুব কাছ থেকে তার বানানো দেখেছি, তো আমি যেহেতু এক্সপার্ট নই ওইভাবে পারছি না, খুব দ্রুত এটা করে ওনারা, এইভাবে আঙুলটা ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দেয় এর তেলের মধ্যে। আপনি কোনো চিন্তা করবেন না যে আপনার পেঁয়াজুর শেপ কেমন হচ্ছে, লম্বা বেঁকা না তেরা, যেমনই হোক আপনি এভাবে করে ফেলতে থাকবেন, এতে করে কিন্তু পেঁয়াজুটা ক্রিস্পি হয়। যদি গোল গোল করে ফেলতে যান তাহলে ভেতরে মোটা হয়ে যাবে, তো পেঁয়াজু আর সেরকম ক্রিস্পি হবে না। ছোট ছোট করে এগুলোকে ফেলতে হয়, এজন্য এটার নাম গুড়া পেঁয়াজু। দেখুন যেসব জায়গাগুলো খালি আছে সেসব জায়গাগুলোতে আমি এভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজুগুলো আপনাকে একটু সময় নিয়েই ভাজতে হবে, আমার চুলা সর্বোচ্চ তাপ 9, আমি 6 দিয়ে পেঁয়াজুগুলোকে ভাজছি। দিয়ে দেওয়ার পর অপেক্ষা করতে হবে যতক্ষণ না একপাশে কালার আসে, নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে পেঁয়াজু ভেঙে যাবে আর মচমচেও কম হবে। একপাশ যখন একটু কালার ধরে যাবে তখন এটাকে এভাবে আলতো করে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আবার অন্য পাশ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন চারপাশেই মোটামুটি একটু কালার চলে আসবে তখন চাইলে আপনি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে এটাকে ভাজতে পারেন। আর যেগুলো আগে দিয়ে দিয়েছিলেন আপনার কাছে মনে হবে যে কালার চলে এসেছে, সেগুলোকে তুলে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে আপনার 7-8 মিনিট সময় লাগবে, আর সময় নিয়ে ভাজার কারণে এই পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হয়। এক ব্যাচ হয়ে গেলে আবারও সেই আগের মতো করে অনেক খানিকটা ডো হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে ফেলে আপনাকে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে গুড়া পেঁয়াজু। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আর দেখুন ভেতরে কিন্তু হালকা একটু নরম থাকে, তবে অনেক বেশি নরম থাকে না। আর এই পেঁয়াজুটা এতটাই মুচমুচে হয় যে আপনি না ঢেকেও যদি ঘন্টাখানিক বাইরে রেখে দেন তাও এর মুচমুচে ভাবটা সহজে যায় না, আর এটা অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। আশা করছি আমার আজকের পেঁয়াজু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো একটু ফলো করে বানাবেন, খুবই মজার ক্রিস্পি একটা পেঁয়াজু আপনি ঘরে বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।